আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে 2022 সালের যেই কোরিয়ান লটারির রেজিস্ট্রেশনের ফলাফল ঘোষণা করছে, সেটা তো এর রেজাল্ট কীভাবে আপনারা দেখবেন, কি আপনার নাম আসছে কি না আসে নাই। তো এর মধ্যে যেটা বলছে যে লটারির মাধ্যমে 15,000 জন প্রার্থীকে কোরীয় ভাষা পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য নিম্নোক্ত পাসপোর্টধারী ক্রমিক 1 থেকে 15,000 জন এবং অপেক্ষমান হিসেবে 15,000 এক থেকে নিয়ে 20,000 জন, অর্থাৎ 5,000 জন আপনার ওই যে ওয়েটিংয়ে রাখবে। যদি কেউ ব্যর্থ হয় কিংবা কোনো কারণে বাদ পড়ে তাহলে ওয়েটিং লিস্ট থেকে নেবে। তো এটা অনেক বড় একটা পিডিএফ ফাইল, আপনারা যারা ডাউনলোড করবেন, যদি আপনার পিসি থাকে তাহলে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন, তারপরে একটু সময় নেবে। তো যেভাবে ডাউনলোড করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আপনি ফেসবুকে হোক অথবা ইতে হোক পিসিতে হোক, যেখানে যান সেখানে লিখবেন বুয়েসেল। বুয়েসেল লিখে সার্চ দেবেন, এরপরে যেই এটা আসবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট। এই যে একটু লোডিং নিচ্ছে, কারণ এখন সবাই এটা ঢুকতেছে, তো তাই এই যে ওদের যেই পেজটা ওটা আসছে, নোটিশ বোর্ড অংশগ্রহণ। তো এখান থেকে আপনাকে যা করতে হবে, এই যে এখানে দেখবেন বড় একটা লেখা আছে যে ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশে কর্মী নিয়োগের লক্ষ্যে ভাষা পরীক্ষা অংশগ্রহণ বর্তমানে এটা আছে। আপনি এটাই ক্লিক করবেন, এটাই ক্লিক করলে দেখবেন এই যে এই পেজটা আসবে। তো এখানে দেখেন বড় করে লেখা আছে ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশে কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন 2022 লটারি উত্তীর্ণ প্রার্থীর তালিকা। তো আপনি জাস্ট এখানে যে পিডিএফে ক্লিক করবেন, পিডিএফে ক্লিক করলে এটা আস্তে আস্তে ডাউনলোড হবে, আপনি পাবেন। তো যাদের মোবাইল ফোনে অ্যাডোব রেডার কিংবা ওই যে পিডিএফ ফাইল সাপোর্টার যদি না থাকে তাহলে তারা হয়তো দেখতে পারবেন না। তো যাই হোক, আমি যেহেতু ডাউনলোড করেছি, বাস ডাউনলোড করার পরে যে আপনি এভাবে পাইবেন। এভাবে পেলে আপনি পিডিএফ ফাইলটা জাস্ট ই করবেন, তারপরে পিডিএফ ফাইলের মধ্যে আপনি সার্চ বারে গিয়ে এখানে ফাইন্ড লিখবেন। ফাইন্ডের ক্ষেত্রে আপনি যা যা লিখতে পারেন, এখানে আপনি ওই যে অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আছে সেটাও লিখতে পারবেন। তারপরে নাম লিখলে হবে না সম্ভবত, কারণ পাসপোর্ট নাম্বার আর নাম একাধিক থাকে, অথবা আপনি এখান থেকে পাসপোর্ট নাম্বার লিখবেন। যেমন এই যে আমি একটা নাম্বার লিখতেছি এখানে, দেখেন 2280, তারপরে হচ্ছে 11448 লিখে, 11460 লিখে, 11460 দিলাম আমি। এই যে দেখেন নামটা আছে, তো এখানে শো করবে। আপনি সেম টু সেম যদি আবার পাসপোর্ট নাম্বারটাও দেন, দেখবেন এভাবে কালারিং হবে, তাহলে নামের সাথে আর বার্থডে যে ডেটটা আছে সেটার সাথে মিলিয়ে নেবেন। তো এই ছিল ভিডিও। তো যারা দেখতে পারছেন তারা দেখবেন, আর যদি দেখতে না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার কিংবা ওই যে অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে সেটা দেবেন, আমরা দেখে দেবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।